আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সারাদিনের ব্লগ। তো প্রথমে দেখতে পাচ্ছেন আম্মু আমাদের চার বোনের জন্য সেম ড্রেস বানাচ্ছে নিজের হাতে আর্ট করে। তো সাদা কাপড়ের মধ্যে আম্মু নিজের হাতে আর্ট করছে। তো চলুন দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন গাইস, পুরো ড্রেস হচ্ছে গোলাপের কাজ করা, আর ওড়নাটা তিন দিক দিয়ে বড় বড় ফুলের ঝোপ আঁকা হয়েছে, আর সাইড দিয়ে আফসানের কাজ করা হয়েছে। তো পেছনটাও দেখুন গাইস, অনেক সুন্দর কিন্তু। তো আমরা চার বোনে কিন্তু, মানে তিন বোনে কিন্তু সেম ড্রেস বানিয়েছি, আর ফাতেমার জন্য নতুন ড্রেস বানানো হয়েছে। তো সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমার আর আপুর যে ড্রেসটা আছে তো সেটা দেখিয়ে দিয়ে চলুন। আর গায়ে সাদার মধ্যে কিন্তু যে কোনো পেন্টই খুব সুন্দর লাগে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। তো প্রথমে আমার জামাটা রেডি হয়ে গেছে, সেজন্য আমারটা আমি পরে দেখছেন গায়েস, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে। তো এই জামা এবং ওড়নার মধ্যে ডিজাইনটা, মানে হাতে পেন্সিলে ক্যামে করে দিয়েছি এবং আম্মু পেন্টিং করেছে। আর গাইস, আমরা কিন্তু যখন কোথাও ঘুরতে যাব তখন কিন্তু সবাই এই ড্রেসটা ম্যাচিং করে পরে যেতে পারবো, আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন এবার আরোহী ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ওর জন্য বানানো হয়েছে গারারা। গাইস, ওর জন্য বানানো হয়েছে উপরে কামিজ এবং নিচে গারারা, আর গারারাটা কিন্তু দুইটা কুচি দেওয়া হয়েছে, তো সেজন্য কিন্তু অনেক সুন্দর লাগছে গারারাটা। আর গাইস, ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে, ও কিন্তু আমাদের সঙ্গে ম্যাচিং করে ড্রেসটা বানিয়েছে। গাইস অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে আমাদের ছোট্ট কিউট আরোহী কেমন লাগছে। তো ও কিন্তু ম্যাচিং করে ফেললো, আর বাকি রইল আমাদের ছোট ফাতেমা। তো আপু আর আমি যখন একসঙ্গে ড্রেসটা পরবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস দেখতেই পাচ্ছেন ও কিন্তু নতুন ড্রেস পরে খুবই খুশি, একেবারে তো নাচানাচি শুরু করে দিয়েছে। সো গাইস দেখুন, ও কিন্তু নতুন ড্রেস পরে অনেক বেশি খুশি, আর ওর গারাটাও কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর গাইস এখন আমার আর আপুর পালা। তো দেখুন আমরা দুজন কিন্তু দুজনেই ড্রেস পরে ফেলেছি। তো আপুরটা হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে, আর আমারটা আম্মু নিজে হাতে পেন্টিং করে বানিয়েছে। সো গাইস অবশ্যই কিন্তু জানাবেন যে দোকান থেকে যেটা আনা হয়েছে সেটা বেশি সুন্দর নাকি যেটা আমরা হাতে বানিয়েছি সেইটা বেশি সুন্দর। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই জানাবেন যে আমাদের দুজনের ড্রেসটা কীরকম হয়েছে। গাইস এখন তো আমাদের ড্রেসটা দেখতেছেন, আর গাইস যখন আমাদের ফাতেমার ছোট্ট ড্রেসটা দেখবেন আপনারা তো পুরাই পাগল হয়ে যাবেন। আর ওকে এত কিউট লাগছিল গাইস, বলার মতো না। তো ও পরেছিল ধুতি এবং কামিজ, সেটাও আপনাকে দেখিয়ে দিব। তো ফাতেমাকে কিন্তু খুবই কিউট লাগছিল, ওকে দেখলে তো আপনাদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। তো আমাদেরটা শেষে ফাতেমার ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন সারপ্রাইজ। তো দেখুন গাইস আমাদের ছোট্ট ফাতেমাকে কত কিউট লাগছে আমাদের বড় আপু। দেখুন গাইস, ওড়না পরেছে, সালোয়ার পরেছে, ধুতি পরেছে, একেবারে বড় বড় মহিলা লাগছে।
দেখুন গাইস, বসে বসে আবার এখানে বসে বসে ও পা দোলাচ্ছে। আর দেখুন ওকে কতটা কিউট লাগছে, কলসি হাতার মধ্যে একটা কামিজ বানানো হয়েছে, তো সেইটাই ও পরেছে। আর এখন দেখুন সোফায় বসে আছে, একটা লাল কালার ব্যাগও নিয়েছে সঙ্গে ম্যাচিং করে। গাইস আমাদের কিউট ফাতেমার জন্য কিন্তু অবশ্যই সবাই দোয়া করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফাতেমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ফাতেমার জন্য। সো গাইস ওকে দেখে প্রথমে তো আমি হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছিল। বসে বসে দেখুন কীভাবে এখানে বসে বসে ও পা দোলাচ্ছে, এটাই ছিল সবচেয়ে ফানি মোমেন্ট। দেখুন গাইস ওর জন্য কিন্তু দুইটা জামা বানানো হয়েছে, এই যে দেখুন একটা বাংলাদেশের জাতীয় পতাকা, তো লাল সবুজ, তো এটাও কিন্তু ওকে অনেক সুন্দর লাগছে গাইস। তো ওর দুইটা ধুতি এবং জামা হয়েছে, তো ও সবাইকে টাটা দিচ্ছে। দেখুন গাইস এটাও কিন্তু ওকে অনেক কিউট লাগছে। গাইস দেখুন ও তো হাঁ করে তাকিয়ে আছে, ওকেও একটু আমি নাচিয়ে দিচ্ছি। আর ও কিন্তু গাইস নতুন ড্রেস পরলে অনেক খুশি হয়, দেখুন নাচ করে ও কিন্তু খুব খুশি। তো ফাতেমা কিন্তু গাইস জিতে গেছে, ওর কিন্তু দুইটা ড্রেস হয়ে গেছে, আমাদের সবারই এক একটা ড্রেস। গাইস দেখুন ওকে এখন আমি একটু সেলফি ক্যামেরায় ভিডিও করে দিচ্ছি, তো দেখুন ও কিন্তু নিজের খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে, তো কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছেও না, পাত্তাই দিচ্ছে না আমাকে, ও নিজের খেলনাগুলো নিয়ে ব্যস্ত। গাইস অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের ছোট্ট ফাতেমাকে কেমন লাগছে, এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। সো গাইস এমনিতে কিন্তু আগে আপনাদেরকে দুপুরে আমরা কী কী রান্না করছি সেগুলো দেখাই, তো আজকে আমরা কী কী বানালাম সেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর তারপরে আমরা দুপুরে কী কী লাঞ্চ খাবো সেগুলো শেয়ার করব। তো দেখুন গাইস ওকে কত কিউট লাগছে। তো আজকে দুপুরে কী কী রান্না করছি তো চলুন দেখে আসি। গাইস আজকে হচ্ছে আমাদের সবার প্রিয় পছন্দের খাবার, তো আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। তো সেজন্য দেখতে পাচ্ছেন চাল প্রথমে পোলাওটা রান্না করা হচ্ছে, আর মাংসটা যেটা রান্না করা হয় সেটা রান্না করে রেখে দেওয়া হয়েছে, তো এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে রান্না হবে বিরিয়ানি। গাইস আমার তো বিরিয়ানি খুব পছন্দ, তো চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সব বিরিয়ানি আমার খুব পছন্দ। তো আমরা এখন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম, আর গাইস আজকে কিন্তু চিকেনের পরিমাণটা অনেক বেশি নেওয়া হয়েছে, চালের দ্বিগুণ নেওয়া হয়েছে চিকেনের পরিমাণটা, তো এখন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর গাইস চিকেনটা যখন ম্যারিনেট করে রাখা হয় না, আমার তখনই লোভ লাগে যে স্মেলটা এত সুন্দর যে এখনই খেয়ে ফেলি, যখন কষানো হয় আর কি ম্যারিনেট করার পর। তো এখন দেখতে পাচ্ছেন গাইস এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আর এবারে যে দুধ আছে গুঁড়া দুধটা এখন আমরা এর উপর দিয়ে দিয়ে দিব। তো দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ, তো গুঁড়ো দুধটা কিন্তু পোলাওয়ার মধ্যে দিলেও খেতে বেশি মজা হয়। এখন আমরা খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন গাইস আজকে শেফ হচ্ছে আমাদের আন্টি, আর এদিকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের মাংসটা কষানো হচ্ছে। গাইস তো আজকের রেসিপিটা কিন্তু ছিল কাচ্চি বিরিয়ানি, তো কাচ্চি বিরিয়ানি মানে তো বুঝতে পারছেন কতটা ইয়ামি। তো কাচ্চি বিরিয়ানিগুলো এখন সার্ভ করে ফেলেছি আমরা, তো দেখুন গাইস কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন, এবং দেখতে তো খুবই লোভনীয় লাগছে, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল গাইস। তো আমরা শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলো কেটে রেখেছি। আর গাইস আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, তো এগুলো দেখে আমার খুবই লোভ লাগছে, আর ভালো খাবার বেশিক্ষণ সামনে রাখতে নেই, তো এখন আমি আমার লাঞ্চ সেরে নিব। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।